ছুটির দিনে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সমুদ্র স্নান ও সূর্যাস্ত দেখতে ভিড় করছে দেশের নানান প্রান্ত থেকে ছুটে আসা অনেক মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব পর্যটকের অন্যতম জনপ্রিয় স্থান কক্সবাজার সমুদ্র সৈকত। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতে সবকটি পয়েন্টে লুকে লোকারণ্য। প্রতিটি স্পটে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। হোটেল মোটেলেও কক্ষ খালি নেই বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভ্রমণ প্রিয়সীদের অবকাশ যাপনের প্রিয় গন্তব্যস্থল সমুদ্র সৈকত। সাগর পাড়ে নিবিড় প্রশান্তির অবকাশ যাপনের জন্য সুবিশাল বীচ ও বেলাভূমি সবার প্রথম পছন্দ। ছুটির দিনে সকাল থেকেই সৈকতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। দেশের দূর দূরান্ত থেকে আসছেন তারা, তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে খুবই কম। ছুটির দিনে সাগর পাড়ে আসার কারণ জানতে চাইলে স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা জানালেন, ছুটির দিনে একটু ভালো কোথাও কাটানো, আর অনেকদিন আমরা বন্ধ ছিলাম, এই কারণে মনে হয়েছে যে একটু রিস্ক থেকে যায় আসলে, মাস্ক টাক্স পরা না পরা। কিন্তু সূর্যাস্ত তো অবশ্যই ভালো লাগে, ঢেউটাও ভালো লাগে, আর যখন দূর থেকে দেখি মনে হয় যে নিজেকে অনেক ছোট মনে হয়ে যায়, এই কারণে আর কি একটু অন্যরকম ফিলিং লাগে। সমুদ্রের যে আকর্ষণটা, এটা তো অন্য কোথাও পাওয়া যাবে না। আমরা চিটংয়ের যারা আছি তারা সমুদ্রের আকর্ষণটা সবচেয়ে বেশি ফিল করতে পারি, এই জন্য আমরা বারবার ছুটে আসি সমুদ্রের টানে। পর্যটন কর্পোরেশনের হিসেব মতে প্রতি বছর এসব পর্যটন এলাকায় 60 লাখ দেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেন কক্সবাজারে। শুধু সমুদ্র সৈকত নয়, পর্যটন সংশ্লিষ্টদের মতে করোনা মহামারীতেও পর্যটকদের ভিড় জমেছে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী, সুগন্ধা, লাবণী, শৈবাল, ইনানি, হিমচড়ি, টেকনাফ, শাহপুরের দ্বীপ, রামুর বুদ্ধপল্লী, চকরিয়ার দুলহাজারা, বঙ্গবন্ধু সাফারি পার্ক, মহেশখালীর আদিনাথ মন্দির। এরই মধ্যে সমুদ্রে পর্যটক বাড়ায় দুর্ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে লাইফগার্ড, বীচকর্মী, ট্যুরিস্ট পুলিশও। আমরা কথা বলতে চাই এখানকার নিয়োজিত লাইফগার্ডের সাথে। লকডাউন খুলে দেওয়ার পর থেকে ধীরে ধীরে পর্যটক কক্সবাজারে বাড়তেছে। লাইফগার্ড যারা আছি, সিসেফ লাইফগার্ড, সবসময় বিচে থাকতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং চেষ্টা করতেছি আমরা যতটুকু পারি অতটুক মানুষকে সেবা দেওয়ার জন্য। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের গন্তব্য এখন কক্সবাজার সমুদ্র সৈকত। মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সচেতন করছে ট্যুরিস্ট পুলিশ, কিন্তু ওই মাইকিং কানেই তুলছে না আগত পর্যটকরা। আর প্রশাসনের অভিযান শুরু হলেই সৈকতে ধুম পড়ে মাস্ক কেনার। দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ।